লোকাল ট্রেন হলো একটি বিশেষ ধরনের ট্রেন যারা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে কাজ করে এবং প্রত্যেকটি স্টেশনে থামে এবং নিয়মিত আসা যাওয়া করে থাকে। Local trains are too slow. They stop at every station. The express only stops at big, important stations. ভারতবর্ষ প্রথম লোকাল ট্রেন তৈরি হয়েছিল 1867 সালে 12 এপ্রিল, যেদিন ওয়েস্টার্ন রেলওয়েতে এই ধরনের ট্রেন প্রথম চলেছিল। এগুলি ছিল স্টিম চালিত। প্রথম ইলেকট্রিক চালিত লোকাল ট্রেন আসে ভারতবর্ষে 1925 সালে। ওই রকম সময় তৈরি হয়েছিল প্রথম ইএমইউ ক্লাস। এই ইএমইউ মডেলটা বুঝতে গেলে এটার নামটা জানতে হবে। এর নাম হচ্ছে ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, অর্থাৎ একটা ইউনিট তাতে অনেকগুলো কামরা এবং ড্রাইভারও সেখানে রেল কারের মতন থাকবে, তার আলাদা জন্য কোনো লোকোমোটিভ লাগবে না। আমি যতটা বোঝানো সম্ভব বোঝাচ্ছি। এইটা হচ্ছে ইএমইউ। 1925 ইএমইউ তৈরি করার পর সারা ভারতবর্ষে অজস্র রকমের ইএমইউ তৈরি হয়েছে এবং এগুলি এখনও কাজ করে চলে। এইটা হলো ইস্টার্ন রেলওয়ের প্রথম ইএমইউ ক্লাস মডেলের ট্রেন। সাধারণত এরা ডিসি কারেন্টে চলে। ইস্টার্ন রেলওয়ে এবং ওয়েস্টার্ন রেলওয়ে, অর্থাৎ বম্বের কাছে এরা খুব বেশি কাজ করে। সব মিলিয়ে ইলেকট্রিক ইএমইউ ক্লাসের যে লোকাল ট্রেন, তা ভারতবর্ষের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ বিষয়। ডেলি প্যাসেঞ্জার এবং অন্যান্য ফেরিওয়ালা প্রভৃতি অজস্র রকমের জীবিকার মানুষ এই ট্রেনের ওপর পুরোপুরি নির্ভর করেন। কামরাগুলি সবসময় দরজা খোলা থাকে, যে কারণে এগুলো সবসময় খুব যে নিরাপদ হয় তা নয়, কিন্তু আবার এটা যথেষ্ট আসতেও চলে সেটাও দেখতে হবে। কাজেই লোকাল ট্রেনের একটা খুব আশ্চর্য গুরুত্ব আছে যেটা ভুলে গেলে চলবে না।